গোটা মানব জাতিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো মুকাররাবীন, দুই নাম্বার আসহাবুল ইয়ামিন, তিন নাম্বার আসহাবুল শিমাল। এক নাম্বার মুকাররাবীন, দুই নাম্বার আসহাবুল মাইমান, তিন নাম্বার আসহাবুল মাশআহ। এই তিন দল মুকাররাবীন নবীরা, মাইমানা আমরা, আলহামদুলিল্লাহ মাইমানা আমরা। এই তিন দল, এটা সূরা ওয়াকেআতে বর্ণিত আছে। সূরা ওয়াকেআতে গোটা মানব জাতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগ। এক ভাগ হলো কি? মুকাররাবীন, এরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এরা আল্লাহ তাআলার কাছের মানুষগুলো। তবে মজার বিষয় হলো কেয়ামত পর্যন্ত তিন দলের মানুষই হবে। কেয়ামতের আগেও কিছু মানুষ মুকাররাবীন হইতে পারে। ওমান তাবিআহুম বিইহসান, সাহাবীদেরকে যেই ইত্তেবা করবে কেয়ামত পর্যন্ত, এরা সকলেই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, এদের সকলের উপরেই আল্লাহ তাআলা রাজি। কি ভাই, এদের সকলের উপরে কি বলে? আল্লাহ তাআলা রাজি। এজন্য মূলত আমরা এক ও অভিন্ন, আমরা সব কালেমাওয়ালা। বলেন আমরা সব কি বলেন? যদি দেখেন কক্সবাজারে অনেকগুলো বাস, হাজারো স্কুলের বাস একসাথে থামে, হাজার স্কুলের বাস কি এক স্কুলের সমস্ত স্টুডেন্ট একটা ব্যানারে থাকে না? থাকে কি থাকে না বলেন? আমরাও ময়দানে মাহশরে এক ব্যানারে থাকি। আমরা ময়দানে মাহশরে কয় ব্যানারে থাকবো বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ব্যানার হবে, ওই ব্যানার নাম হবে লিওয়াউল হামদ, হামদের ঝান্ডা। ওই ব্যানারের নাম কি হবে বলেন? হামদের ঝান্ডা। এবার রাসূল বলেন মিন আদম ইলা ঈসা, আদম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবীরা তাহতা লিওয়াই, আমার ঝান্ডার নিচে হবে। ঝান্ডা কটা হবে? একটা। ওটার নাম কি হবে? লিওয়াউল হাম। এখন সকলেই চাইবে এই লিওয়াউল হামদের কাছে যেতে। এবার রাসূল বলেন লিওয়াউল হামদের কাছাকাছি কি হবে জানো? বা আকরাবুল খালক ইলা লিওয়াউল হাম, হামদের ঝান্ডার পাশাপাশি হবে ওই মানুষগুলো, আকসারুহুম হামদা, যারা জমিনে বেশি আলহামদুলিল্লাহ বলত। যারা আলহামদুলিল্লাহ বেশি বলতো এরা কি হবে বলেন? বলি ঝান্ডায় হাম, হামদের ঝান্ডার কি হবে বলেন? কাছাকাছি হবে। এবার রাসূল বলেন একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, ওই মানুষগুলো কোথায় যারা সুখে আর দুঃখে সর্বাবস্থাতেই আলহামদুলিল্লাহ বলতো? ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে। রাসূল বলেন অহুম কালিল, এরা অল্পই হবে, আর এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। আর এদের নাম আল্লাহ তাআলা দিবেন হাম্মাদ, আল্লাহ তাআলা হামিদ, আল্লাহ তাআলা হামিদ, হামিম দাল থেকে হামিদ, রাসূল মুহাম্মদ হামিম দাল থেকে, আহমদ হামিম দাল থেকে। আমি যখন বেশি করে আলহামদুলিল্লাহ বলবো আমার নাম দিয়ে দিবেন হাম্মাদ। আর যে যত বেশি হাম্মাদ হবে সে তত বেশি হামদের ঝান্ডার কাছাকাছি হবে আর বিনা হিসাবে জান্নাত যাবে। আর জান্নাতে তাদেরকে আল্লাহ তাআলা ঘর দিবেন, ওই ঘরের নাম হবে বাইতুল হাম। ওই ঘরের নাম হবে কি বলে? বাইতুল হাম। আর বাইতুল হাম কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ফরমান, বাইতুল হামদ হবে ইউরা মিন যাহিরিহি বাতিনুহু ওয়া বাতিনুহু মিন যাহিরিহি ওয়া যাহিরুহু মিন বাতিনিহি। বাইতুল হামদ হবে বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। রাসূল বলেছেন আমরা বাইরের তর্জমা করতে করার সুযোগ নাই। এজন্য মেরে ভাইও কম পক্ষে প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ বলা। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কতবার? কতবার?
আজিব একজনে সাহস করে বললেন না আমি 200 বার বলবো কি দুনিয়ার দুটো শব্দ জান্নাতেও চলবে দুনিয়ার কয়টা শব্দ দুইটা শব্দ জান্নাতে চলবে একটা হবে আলহামদুলিল্লাহ আরেকটা হবে আসসালামু আলাইকুম দুনিয়ার কয়টা শব্দ জান্নাতে হবে বলেন কি কি আলহামদুলিল্লাহ আরেকটা কি হবে أقال الحمد لله الذي صدقنا وعده أقال الحمد لله الذي أورثنا الجنة أقال الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب العالمين سكال سندا جنة جيجيش كربين بندو تمي كمونا تو كي جيجيش كربين بندو تمي كمونا تو আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন এটা আল্লাহ কেন জিজ্ঞেস করবেন তিনি বলেন এই জন্য জিজ্ঞেস করবেন আপনি যদি কারো বাড়িতে মেহমান হন বাড়িওয়ালার মেজবান যদি আপনাকে সকাল সন্ধ্যা জিজ্ঞেস না করে তো কেমন লাগে খারাপ লাগবে না তো কি বলবেন আয়েশা এক বাড়িতে গেলাম চালের বাড়ি এটা জিগায়ও নাই আরে বলবে কি বলবে না ভাই এই জন্য আল্লাহ তাআলা সকালে আর সন্ধ্যা জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো বান্দা বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহি আল্লাযী আওরাতানা আল আরদা রব্বুল আলামিন আপনি নিজেই তো মেহেরবানি করে আমাকে এই জমিনের মালিক বানিয়েছেন সুবহানাল্লাহ আবার বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাদা ওই সত্তার প্রশংসা যিনি আমাকে হেদায়েত করে এখানে নিয়ে এসেছেন তারই প্রশংসা হযরত আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যখন তিনি অসুস্থ ছিলেন সকালেও জিজ্ঞেস করতেন কেমন আছো বিকালেও জিজ্ঞেস করতেন কেমন আছো তিনি যখন সুস্থ হয়ে গেলেন এবার আর জিজ্ঞেস করেন না অনেক দিন পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন আইয়ুব তুমি কেমন আছো হযরত আইয়ুব বললেন আল্লাহ আমি তো আগেই ভালো ছিলাম কেন আগে ভালো ছিলে তখন তো আপনি সকাল সন্ধ্যা জিজ্ঞেস করতেন তুমি কেমন আছো এখন তো আর জিগান না সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো তো এটা কেমন হবে আমাদের কাছে একটা শব্দ আছে ভালো হবে এটাই আমাদের বহিঃপ্রকাশ এর বেশি আর কোনো শব্দই আমাদের কাছে নাই আমরা এত বেশি জানি না কি আচ্ছা এবার রব যখন বলবেন সালামু কাওলাম মিন রাব্বির রহিম এবার জব যখন বলবেন খালেদ আসসালামু আলাইকুম এবার কেমন হবে বলে এবার বলবে খালু সালামান সালামা রব বলবেন আসসালামু আলাইকুম এবার জান্নাতের চতুর্দিক থেকে শুধু এক আওয়াজ আসবে আসসালাম কি আসবে বলে মজার বিষয় হলো আমার নাম মুসলিম আমাদের নাম মুসলিম আল্লাহ তার নাম সালাম আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের জান্নাতের নাম দারুস সালাম এই জন্য জান্নাতে চলবে শুধুই সালাম আমাদের নাম কি মুসলিম মূল অক্ষর কি টু বিভাগ কি সিন লাম মিম সিন লাম মিম আল্লাহ তাআলার নাম সালাম মূল অক্ষর কি সিন লাম মিম আমাদের ধর্মের নাম ইসলাম মূল অক্ষর কি সিন লাম মিম আর আমাদের জান্নাতের নাম দারুস সালাম সেখানে চলবেও শুধু বলেন আসসালামু আলাইকুম বলেন আসসালামু আলাইকুম কোন মানুষ যদি প্রতিদিন 20 বার সালাম দেয় 20 জন মানুষকে সালাম দেয় রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন সুবহানাল্লাহ 20 বার সালাম সুবহানাল্লাহ দিবেন সালাম কিভাবে বলবেন আসসালামু আলাইকুম বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মজার বিষয় হলো দেওয়ার সঙ্গে সঙ্গে 90টা নাকি হাই করে লিখে দিবে সুবহানাল্লাহ 90টা ডলার 90টা ইউরো 90টা পাউন্ড 90টা রিয়াল 90টা দিনার 90টা নাকি কি বললে বলেন আসসালামু আলাইকুম
আরো মজার বিষয় কাকে দিলেন এটা দেখার বিষয় না যাকে দিলেন লিখে দিবে আপনার এখানে 90টা সুবহানাল্লাহ যাকে দিবেন লিখে দিবে কয়টা 90টা সুবহানাল্লাহ এরপরে যদি কোনো মানুষ একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ নবী বলেন কুতিবাত লাহু সালাতুনা হাসানা তাকে সঙ্গে সঙ্গে 30টা নেকি দিয়ে দিবে ثلاثون حسنة قطع سيقول انتو الحمد لله رب العالمين قطع